কি হলো ডারান, তোদের নতুন বন্ধু এখনো আসছে না কেন? কি মদনলাল পাওয়া পাঞ্জাবি উদ্যাস্তি, তাই তো? হিন্দু রাষ্ট্র গঠনের স্বপ্নটা এখন আর পুনের চিৎপাবন ব্রাহ্মণদের মধ্যে আটকে নেই, ওটা দেশে ছড়িয়ে পড়েছে। হিন্দু রাষ্ট্র গঠনের জন্য সবার আগে দরকার ওই 75 বছরের বৃদ্ধর মৃত্যু। আর পাঞ্জাবিরা কি জানে? হ্যাঁ, একটা ভগৎ সিং এর দেশের লোক, হ্যাঁ, যে কোনো একজনকে মেরে দিলেই দেশে বিপ্লব আনা যায়। বিপ্লব ওভাবে হয় না। নারায়ণ, তুমি জানো দাদা সাভারকরের কথায় আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা যদি আমরা করেও ফেলি, আমরা যদি ওই বৃদ্ধকে মেরে ফেলি, কেন মারতে পারবো? কেন? কারণ ওই 75 বছরের বৃদ্ধ থাকে সবসময় অরক্ষিত, কোনো সিকিউরিটি নেই, এনি টাইম ক্যান ফিনিশ দ্যাট। কিন্তু ওকে মারার পর তুমি, আমি, মদন, গোপাল আমাদের সবার ফাঁসি হবে, আর দাদা সাভারকরের টিকিটেও কেউ ছুঁতে পারবে না, কারণ দিল্লির উঁচু মহলে ওনার বল, ওনার অনেক কিছু আছে। দাদা সাভারকর আমাদের টাকা দেয়, দেখি মহারাজ টাকা দেয়, সবাই টাকা দেয়, টাকা দিয়ে আমরা বিপ্লব করি, ঠিক আছে, কিন্তু আমাদের প্ল্যানের মধ্যে সাভারকরকে ইনক্লুড করো না। নারায়ণ, প্লিজ বোঝার চেষ্টা করো। মোহনদাস করমচাঁদ গান্ধী এই মুহূর্তে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে হিন্দু রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে হয়, একমাত্র উপায় ওই 75 বছরের হাফ ন্যাকেড ফকিরের ডেথ, দ্য ডেথ অফ আ হাফ ন্যাকেড ফকির। গট ইট? চাও চাও বলো, চা চা, আরো আছে অনেক, কাউন্টার ডায়ালগ।